তো গাইস আমাদের সামনে একটা শট চলছে, যে শটটাই আমরা দেখতে পাচ্ছি যে একটা গাড়ির সামনে দুটো চুম্বক সেট করে দেওয়া হয়েছে আর গাড়িটা একা একাই চলছে। ব্যাপারটা অনেকটা গাধার সামনে গাজর লটকিয়ে দেওয়ার মতন, মানে গাজরের দিকে তাকিয়ে তাকিয়ে গাধা একাই সামনের দিকে যাবে। তো এই জিনিসটা কি আদৌ পসিবল নাকি পসিবল না, তো সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখবো। তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা নয়, সবাইকে সাথে জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, সাবস্ক্রাইবটা শুরু করা যাক। আগে যাওয়ার আগে আপনাদের ডাউনলোড অ্যাপ্লিকেশন কথা বলতে চাই, যেটার নাম হলো রামি মার্স, যেখানে আপনারা গেম খেলে বাড়ি বসে বসে অনেক টাকা আর্ন করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনারা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আর কি করে আপনারা এখান থেকে টাকা আর্ন করবেন সেটা আপনাদের এখনই বলছি। আমার দেওয়া লিঙ্ক থেকে যদি গেমটা ডাউনলোড করেন তাহলে আপনারা এখানে 41 টাকা বোনাস পেয়ে যাবেন। তারপরে আপনাদের ফোন নাম্বারটা আপনারা বাইন্ডিং করবেন, তারপরে আপনারা এখানে 3000 টাকা থেকে শুরু করে 10 টাকা পর্যন্ত আপনারা এখানে রিচার্জ করতে পারেন। তো আমি এখানে 3000 টাকাই ইউপিআইয়ের মাধ্যমে সুন্দর করে রিচার্জ করে নিলাম। তো এইবার আমরা ড্রাগন ভার্সাস টাইগার খেলবো। তো প্রথম রাউন্ডে আমরা কিন্তু 100 টাকা বেট করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা হেরে গেছি। তো তারপরে আবার আমরা 300 টাকা বেট করলাম, তারপরে দেখতে পাচ্ছি এইবারও কিন্তু আমরা হেরে গেছি। তো এইবার আমরা আবার টাইগারের উপরে লাগাবো, 900 টাকা বেট করবো। তো এবার দেখা যাক যে আমরা জিতি কিনা। তো এইবার কিন্তু আমরা জিতে গেছি, দেখতেই পাচ্ছেন। তো এইবার আমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা আমার টাইগারের উপরে লাগিয়ে দিয়েছি। আর দেখা যাক এবার আমরা জিতি কিনা। আর দেখতেই পাচ্ছেন আমরা এখানে 11,860 টাকা জিতে গেছি। তো এখান থেকে টাকা উইথড্র করাও কিন্তু খুবই সিম্পল, আমরা ইউপিআই অ্যাড্রেসের মাধ্যমে খুবই সহজে টাকাটা আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবো। তো তাড়াতাড়ি যান, ফার্স্ট কমেন্টের লিঙ্ক আছে, গিয়ে গেমটা ডাউনলোড করুন আর অনেক অনেক টাকা কামান। তো গাইজ ওই ভিডিওটার ভিতরে যেরকম দেখানো ছিল যে এরকম একটা ছোট গাড়ি আর এরকম দুটো ম্যাগনেট বা চুম্বক, তো এরকম গোল গোল চুম্বক কিন্তু আপনারা যে কোনো পুরনো স্পিকারের ভিতর থেকে খুলে নিতে পারেন। নতুন স্পিকার খুলবেন না, আমি কিন্তু এগুলো পুরনো স্পিকার থেকেই খুলে নিয়েছি। তো আপনারা ভালো করেই জানেন যে দুটো চুম্বক যদি একে অপরের সামনাসামনি আসে, যদি বিপরীত মেরু হয় তাহলে একে অপরকে আকর্ষণ করবে, আর যদি সেম মেরু একে অপরের সামনে আসা হয় তাহলে এই দুটো কিন্তু একে অপরকে বিকর্ষণ করবে। এটা বেসিক, তো সবাই এটা জানে। তো ওই ভিডিওটার ভিতরেও অনেকটা এরকমই জিনিস কাজে লাগানো হয়েছিল। তো চলুন ওই ভিডিওতে যেরকম ছিল একদম সেম টু সেমভাবে আমরাও এই দুটো চুম্বককে এই গাড়ির সামনে সেট করে দেবো, তারপরে দেখবো এই গাড়িটা ওরকমভাবে চলে কি না। তো গাইজ ওই শর্টসটার ভিতরে যেরকম দেখানো হয়েছিল সেম টু সেমভাবে কিন্তু আমরাও এই গাড়িটা বানিয়ে নিয়েছি। তো এইবার দেখবো যে এই গাড়িটা আদৌ চলে কি না। তো এবার আপনাদের ভিতরে অনেকে বলতে পারেন যে এর ভিতরে ব্যাটারি আছে নাকি দেখিয়ে দাও, এখনই দেখিয়ে দিচ্ছি গাইজ। তো এটা কিন্তু ব্যাটারিরই গাড়ি, কিন্তু আমি কিন্তু এর ভিতরে কোনো রকম ব্যাটারি লাগাইনি, আর সুইচটাও কিন্তু আমাদের এখানে অফ রয়েছে। তো চলুন এখন আমরা এইটাকে মাটিতে রাখবো আর দেখবো এটা আদৌ আগের দিকে যায় কি না। এতক্ষণ আমি সামনে গ্যারেজ দিয়ে রেখেছিলাম, তো জানি না এখন মাটিতে ছাড়ার পরে কি হবে। তো এবার 3, 2, 1 এটাকে আমরা ছাড়বো আর দেখবো এটা আদৌ আগে যায় কিনা। ও ও গাড়ি, এই গাইস এটা আগের দিকে যাচ্ছে। তো 3, 2, 1 গাইস এই গাড়িটা আদৌ ওয়ার্ক করছে, মানে চুম্বকের সাহায্যে আমরা গাড়ি এরকম ভাবে চালাতে পারবো। জাস্ট ইমাজিন গাইস কি বানায় ফেলছি আমরা। তো 3, 2, 1 গাইস, ও গাড়ি তো আগের দিকে যাচ্ছে। তো আমরা একটা খতরনাক ইনভেনশন করে ফেলেছি গাইস। তো গাইজ আপনারা দেখলেন আমরা কিন্তু একটা অসাধারণ জিনিস দেখে ফেললাম যে আদৌ এই জিনিসটা কেমনভাবে ওয়ার্ক করে। তো এবার আমি আপনাদের একটা কথা বলতে চাই যে এই জিনিসটা পুরোপুরি ভুয়া গাইজ, চুনা লাগা দিয়া। হ্যাঁ, এই জিনিসটা একদমই ওয়ার্ক করে না, মানে আপনি যদি এটাকে ছাড়েন
জীবনেও এটা আগের দিকে যাবে না। তো এখন বললেন ব্যাটারি নেই, তাহলে চললো কি করে? আরে ভাই, এই যে রিমোট, এই রিমোট দিয়ে যখনই আমি এটা করছিলাম তখন এটা আগে পিছে হচ্ছিল, মানে পিছনে মানে ক্যামেরার পিছনে ঋতু ছিল আর ওই কিন্তু এই রিমোটটার সাহায্যে এটাকে অপারেট করছিল। এবার আপনারা বলতে পারেন যে ব্যাটারি কোথায় ছিল, ব্যাটারি তো ছিল না, তাহলে চললো কি করে? তো ব্যাটারি ওইখানটা না সেট করলে আমি এর ভিতরে ডাইরেক্ট ব্যাটারি সেট করে দিয়েছিলাম। এখন আশা করি বুঝতে পেরেছেন যে ওই ভিডিওটা পুরোপুরি ফেক ছিল আর আমরা যেটা দেখিয়েছি এটাও কিন্তু পুরোপুরি ফেক। সায়েন্স সম্বন্ধে আপনাদের যদি একটু ধারণা থাকে তো অবশ্যই আপনারা জানেন যে এনার্জিকে কখনো তৈরি করা যায় না আর ধ্বংস করা যায় না। তো আপনারা যদি ইন্টারনেটে এমন কোনো ভিডিও দেখেন যে ফ্রি এনার্জি বা এরকম ম্যাগনেটের সাহায্যে আনলিমিটেড পাওয়ার পাচ্ছে সে, এরকম ধরনের কোনো কিছু একদম রিয়েল না, পুরোপুরি সেগুলো বোগাস, মানে একদমই ফেক ভিডিও। তো ওইসব ভিডিও একদম দেখবেন না, ওদের রিচ একদমই দেবেন না। তো আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের একটু হলে ইনফরমেটিভ লেগেছে। তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ এরকম ধরনের মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে একটা লাইক করে যত পারবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দেবেন যাতে তারাও এই সমস্ত ভিডিও দেখে একদমই ইনফ্লুয়েন্স না হয়। ওকে গাইজ, তো আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো আপনার মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।